আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা তোশিবা স্টুডিও 450 এবং 452 এই মডেলের মেশিনগুলো ইউজ করে থাকি অথবা 252 এসব মেশিনগুলো ইউজ করে থাকি, অনেক সময় দেখা যায় কল ফর সার্ভিস লেখা আসে। সো সেখানে আমরা সেই কোডটা দেখার জন্য জিরোর যখন প্রেস করি তখন কিন্তু দেখতে পাই যে এই কর্নারে C410 এরকম কোড লেখা আসে। সো এটা সলভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আর এটা সাধারণত আমাদের ভোল্টেজ আপডাউনের কারণে হয়, ভোল্টেজ যে সমস্যাটা হয় এটার কারণে হচ্ছে মাদারবোর্ডে এই সিগন্যালটা আসে এখানে। সো এটা আসলে কিন্তু আমাদের প্রিন্টার রেডি হবে না এবং কোনো কাজই আমরা করতে পারবো না। তো এটা কিভাবে সলভ করতে পারি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন 0 এবং 8 এই বাটন থেকে 0 8 একসাথে প্রেস করে ধরতে হবে, এবং এরপরে আমাদের পাওয়ারটা অন করতে হবে। পাওয়ার অন করলে দেখবো যে কিবোর্ড থেকে একটা বিপ আসে, বিপ আসলে আমাদেরকে এখান থেকে কিবোর্ডটা ছেড়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এবং সিস্টেমে কিছু লেখা চলে আসবে, এটা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের কিছু লেখা চলে আসছে, চেক টোটাল কাউন্টারে লেখাটা আসছে এবং এখানে ডি লেখা আছে। সো আমরা এখন যে কাজটা করবো, এখানে কিবোর্ড থেকে 400 এই লেখাটা প্রেস করবো, সরি 400 মানে 400 এখানে লিখবো। জাস্ট 400 লেখার পরে আমরা কিবোর্ড থেকে স্টার্ট বাটন প্রেস করবো, স্টার্ট প্রেস করবো। ওকে, স্টার্ট প্রেস করলে দেখবো যে এখানে 118 লেখা আছে। জাস্ট এখানে যদি 18 লেখা থাকে, আপনার 7 লেখা থাকতে পারে, 2 লেখা থাকতে পারে, সেখানে জাস্ট আমরা কি করবো 0 দিয়ে দিব, জাস্ট 0। ওকে, জাস্ট আমরা 0 করে দিব। এখান থেকে 0 বাটন প্রেস করলে দেখবেন যে 0 চলে আসছে। এরপর আমরা এখান থেকে এন্টার করে দিব, দেখুন যে এখান থেকে এন্টার করে দিলাম। ওকে, এন্টার করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আবার আমরা 400, ওকে 400 আবার দিলাম। এরপরে আবার কিবোর্ড থেকে আমরা এখান থেকে স্টার্ট বাটন প্রেস করলাম। ওকে, স্টার্ট মেনু প্রেস করার পরে দেখুন যে এখানে কিন্তু 0 চলে আসছে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ব্যাকে চলে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে পাওয়ার বাটন থেকে আমরা মেশিনটাকে অফ করে দিব। ওকে, জাস্ট আমরা মেশিনটাকে অফ করে দিলাম। মেশিনটাকে অফ করার পরে জাস্ট আমরা নর্মালি মেশিনটাকে ওপেন করব, নর্মালি যেভাবে আমরা মেশিনটাকে ওপেন করি সেভাবে আমরা ওপেন করব। কিছুক্ষণ সময় ওয়েট করবো, দেখবো যে আমাদের মেশিনটা অন হয় কিনা বা সিস্টেমটা রেডি হয় কিনা। ওকে, দেখুন যে আমাদের সিস্টেম কিন্তু রেডি হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আপনারা 410 400 এই সিগন্যালগুলো যদি আসে এবং কল ফর সার্ভিস দেখায় তাহলে হচ্ছে এভাবে করে আমাদের আপনাদের প্রিন্টারগুলো সলভ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের ঘন ঘন এই প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেই কারেন্টের লাইনটা যেটা দিয়ে দিয়েছেন বা আপনার মেশিনে বৈদ্যুতিক যে লাইন দিয়েছেন সেই লাইনটা আপনাকে চেক করতে হবে ঠিক মতো আপনার ভোল্টেজ পাচ্ছে কিনা। যদি ভোল্টেজে কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনাকে স্টেপলাইজার ইউজ করতে হবে। সো গাইস, এটা ছিল আপনাদের প্রবলেম। তো গাইস, এটা ছিল প্রবলেমের সলভ। তো গাইস, এটা ছিল আজকের ভিডিও। তো এরকম মেশিন সংক্রান্ত যদি আরো কোনো প্রবলেম থেকে থাকে বা মেশিন সংক্রান্ত ধীরে ধীরে আমি আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আশা করি এই প্লে লিস্টটি যদি আপনারা ফলো করেন তাহলে তোশিবা 450 452 252 এসব মেশিনগুলোর সমস্ত সলিউশনগুলো আপনি পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আরো অনেক ভিডিও দেওয়া আছে আমার প্লে লিস্টে, আপনারা চাইলে সেসব ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো গাইস, আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।